আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা আমাদের কাছ থেকে এই লাইট ক্যামেরাটি কিনছেন, অনেকেই হয়তোবা কনফিগার করতে পারছেন না বা কিভাবে কনফিগার করবেন তাও জানেন না, তাদের জন্য আজকে এই ভিডিওটি। প্রথমে এই ক্যামেরাটিতে পাওয়ার দিবেন। তারপর একটু সময় অপেক্ষা করবেন ক্যামেরা রেডি হওয়া পর্যন্ত, হয়তোবা দুই এক মিনিট টাইম লাগবে। ক্যামেরা রেডি হয়ে গেছে। এবার ক্যামেরাটি প্রথমত রিসেট করে নেবেন। কিভাবে রিসেট করবেন আমি আপনাদের দেখাচ্ছি। এভাবে একটি ক্যামেরার বক্সের সাথে পিন দেওয়া আছে, এই পিনটি প্রথমে বের করবেন। অথবা পিনটি বের না করে কিভাবে করা যায় আমি দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে রিসেট বাটন, এই যে লেখা আছে রিসেট বাটন, এখানে রিসেট বাটন আছে, এখানে লেখা আছে রিসেট। এখানে আপনার এই পিনটি 15 থেকে 20 সেকেন্ড পুশ করে রাখবেন। ক্যামেরা রিসেট হয়ে গেছে। তারপর আবার একটু সময় অপেক্ষা করবেন ক্যামেরা রেডি হওয়া পর্যন্ত। প্রথমে প্লে স্টোর ওপেন করবেন, তারপরে V380 প্রো টাইপ করে সার্চ দিবেন। আমার মোবাইলে সফটওয়্যারটি ইনস্টল করা, তাই ইনস্টল করার প্রয়োজন নেই। আমার এখানে ওপেন শো করছে, আপনাদের মোবাইলে আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পরে ওপেনে ক্লিক করবেন, তারপরে ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে যাবেন। এখানে MB দিয়ে একটি সিরিয়াল শো করবে, ক্যামেরার হটস্পট, এটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন। কানেক্ট হওয়ার পরে ব্যাগে যাবেন, তারপরে প্লাসে ক্লিক করবেন। আপনার ক্যামেরার যে কিউআর কোডটি আছে এটি স্ক্যান করবেন। আপনার মোবাইলের যদি লোকেশন অফ করা থাকে অবশ্যই লোকেশন অন করে নেবেন। যেমন আমার মোবাইলে লোকেশন অফ করা, তাই লোকেশন অন করার জন্য বলতেছে, কনফার্মে ক্লিক করবেন, তারপর লোকেশন অন করে দিবেন, ব্যাগে ক্লিক করবেন। তার এখানে অনেকগুলো ওয়াইফাই নাম শো করবে, আপনি যে ওয়াইফাইটিতে ক্যামেরাটি সেট করতে যাচ্ছেন ওই ওয়াইফাইটিতে ক্লিক করবেন। অবশ্যই এই ওয়াইফাইটিতে আপনার মোবাইল কানেক্ট করা থাকতে হবে, যেমন ফ্লোরে আমি সেট করব। এখানে পাসওয়ার্ড দিবেন, অবশ্যই পাসওয়ার্ডটি খেয়াল করে দিবেন যাতে ভুল না হয়, ভুল হইলে কনফিগার হবে না। তারপরে কনফার্মে ক্লিক করবেন। ওয়াইফাই কানেক্ট হচ্ছে, একটু সময় নেবে হয়তোবা। কানেক্ট হয়ে গেছে, এবার ফিনিশে ক্লিক করবেন। তারপর এখানে প্লেজে আইকন আছে, আইকনে ক্লিক করবেন।
वार्निंग प्लीज सेट पासवर्ड टू योर डिवाइस फॉर बेटर प्राइवेसी अपनी एखे अपन कैमरार एक पासवर्ड सेट करबें सेट पासवर्ड क्लिक करबें जेमन एम टी आई 1 2 3 4 5 प्लीज एंटर योर पासवर्ड पासवर्डटी आबार टाइप करबें তারপরে কনফার্মে ক্লিক করবেন ক্যামেরা কনফিগার হয়ে গেছে ক্যামেরা কনফিগার হয়ে গেছে আপনারা এভাবেই ক্যামেরা কনফিগার করে নেবেন একটা পিটিজেড ক্যামেরা তাই পিটিজের আই পিটিজেডের আইকন শো করছে আপনার মতো আপনি ক্যামেরাটি মুভ করে নেবেন আপনাদের যদি এই ক্যামেরাটি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ক্যামেরা ছাড়াও আইটি রিলেটেড সব প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা খুবই কম প্রফিটে সেল করি আর সবথেকে বড় বিষয় হলো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হয়রানির শিকার হবেন না 100% সার্ভিস পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং